আসসালামু আলাইকুম উইন আর্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি রেজাউল করিম সবুজ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন আমরা টেক্সটাইল ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ ডিজাইন স্টিস ম্যাড ডিজাইন নিয়ে আলোচনা করব তো আমরা আমাদের আগের টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছিলাম কীভাবে রেগুলার ম্যাড ডিজাইন অঙ্কন করতে হয় ইরেগুলার ম্যাড ডিজাইন অঙ্কন করতে হয় তো এই টিউটোরিয়ালে আমরা স্টিস ম্যাট নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো এটি যেহেতু প্লেনের ডেরিভেটিভস তো প্লেনের প্রিন্সিপালে এটা মোটত তৈরি হবে তো এখানে যে ফর্মুলা বা সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো তো সেটি হতে পারে ফাইভ আপ ফাইভ ডাউন ফাইভ অথবা সিক্স আপ সিক্স ডাউন সিক্স অথবা সেভেন আফ সেভেন ডাউন সেভেন অথবা ফোর আপ ফোর ডাউন ফোর তো এভাবে যে কোনো একটা ফর্মুলা ব্যবহার করে আমরা কিন্তু স্টিচ ম্যাট ডিজাইনটি অঙ্কন করতে পারি তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এই যে আপ এবং ডাউনের যোগফল হবে আমাদের রিপিট সাইজ আমরা যে ফর্মুলাই ব্যবহার করি না কেন তার আপ এবং ডাউনের যোগ ফলটাই হচ্ছে আমাদের মূলত রিপিট সাইজ আমি এখানে ফাইভ আপ ফাইভ ডাউন নিয়েছি সে কারণে আমাদের রিপিট সাইজ হয়েছে টেন ইন্টু টেন তো তোমরা যেটা ব্যবহার করবা তার যোগফলের উপর ডিপেন্ড করবে যে তোমাদের মূল ডিজাইনের রিপিটটি আসলে মূলত কত ঘরে হবে তো এখন স্টিচ ম্যাট ডিজাইন অঙ্কন করার ক্ষেত্রে আমরা ম্যাটের প্রিন্সিপাল বা আমরা প্লেনের প্রিন্সিপালের উপর ভিত্তি করে আমরা তৈরি করব তো প্রথমে আমরা দিয়ে নিব ফাইভ আপ ফাইভ ডাউন তো দেখো আমরা যে ফাইভ আপ দিয়ে নেই। ফাইভ আপ ফাইভ আপ দিয়ে নিলাম এরপরে দেখো আমাদের এখানে কী রয়েছে ফাইভ ডাউন এখন এই ফাইভ দ্বারা মিন করছে আমাদের একসঙ্গে পাঁচটা ওয়ার পিয়ান কী হবে আমাদের সেম হবে ফাইভ ডাউন হবে তাহলে একসঙ্গে পাঁচটা ওয়ারপিয়ান আমাদের কী হবে ফাইভ ডাউন হবে তাহলে আমরা দিয়ে নিই একসঙ্গে পাঁচটা ওয়ারপিয়ানকে ফাইভ আউন এটাকে আমরা দিয়ে নিলাম ফাইভ আপ ফাইভ ডাউন এটাকেও দিয়ে নিলাম আচ্ছা একটু ভালো করে খেয়াল করো এখানে একসঙ্গে আমরা কয়টা ইয়ানকে পাঁচটা ওয়ার পয়ানকে আমরা ফাইভ আপ ফাইভ ডাউন করে দিলাম আবার প্লেনের প্রিন্সিপাল আমরা জানি যে আবার পরবর্তী পাঁচটাতে আমরা কী করবো এখানে যে ঘরগুলো আমাদের ওয়ার্ভ ফেস থাকে এখানে সে ঘরগুলোকে আমাদের কি করে দিতে হয় ওয়েব ফেস করে দিতে হয় আবার এখানে যে ঘরগুলো আমাদের ওয়েব ফেস থাকে এখানে সেই ঘরগুলোকে আমাদের কি করে দিতে হয় ওয়ার্ভ ফেস করে দিতে হয় তাহলে পক্ষান্তরে আমরা এখানে এখানে যে ঘরগুলো আমাদের ওয়ার্ভ ফেস আছে সেগুলো এখানে ওয়েব ফেস করে দেবো এখানে যে ঘরগুলো আমাদের ওয়েব ফেস আছে সেই ঘরগুলো আমরা এখানে ফেস করে দেব তো দেখো একটু ভালো করে খেয়াল করো বিষয়টা এই তো আমরা যে কাজটি করলাম ওয়ার এখানে যে ঘরগুলো আমাদের ওয়ারফেস ছিল সেই ঘরগুলো আমরা এখানে ওয়েব ফেস করে দিয়েছি এখানে যে ঘরগুলো আমরা ওয়ার ওয়ারফেস ছিল সেই ঘরগুলো আমরা এখানে ওয়েব ফেস করে দিয়েছি তো এটা মূলত প্ল্যানের প্রিন্সিপালে আমরা তৈরি করেছি তো স্টিচম্যানের বিশেষত্ব হচ্ছে আমাদের সাধারণত মাঝখানের যে সুতাটা এখানে থাকবে দেখো এখানে আমাদের ফাইভের মাঝখানের সুতা হচ্ছে এই যে এইটা এটার আমরা মাঝখানের যে সুতাটা রয়েছে তার এই যে মাঝখান বরাবর দেখো দুই সাইড থেকে মাঝখান বরাবর এদিকে দুইটা ঘর এদিকে দুইটা ঘর যেহেতু ফাইভ তার মাঝখানের সুতাটার আমরা মাঝখান বরাবর সেন্টার বরাবর আমরা একটা সুতাকে আমরা এখানে ওয়েব ফেস্ট করে দেব পক্ষান্তরে এখানে যেটাকে আমরা ওয়েব ফেস্ট করে দেব সেটাকে আমরা মূলত এই জায়গায় আমরা কি করে দিব ওয়ার ফেস করে দেব ওকে এটাই মূলত স্টিচ ম্যাটের মূলত মূল বৈশিষ্ট্য তো এখন এখানে ওই একই কাজটা করব দেখো এখানে দুই ঘর এখানে দুই ঘর বাদ দিয়ে যে মাঝখানে যে ঘরটা এটার মাঝখানে সুতাটিকে আমরা স্টিচ দিয়ে দিব এখন এখানে ঘরটা যদি আমাদের ওয়েব ফেস্ট হয় তাহলে এইখানে আমাদের যে ঘরটা সেটা কী থাকবে আমাদের ওয়ার্ক ফেস থাকবে তো দেখো আমরা প্রথমে যে কাজটি করেছিলাম সেটি হচ্ছে আমাদের ফাইভ আ ফাইভ ডাউন আগে দিয়ে নিয়েছিলাম প্রথমে ফাইভ বা ফাইভ ডাউন এরপরে যে কাজটি করেছি একসঙ্গে পাঁচটা সুদাকে আমরা ফাইভ বা ফাইভ ডাউন ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম এখানে প্ল্যানের প্রিন্সিপাল তৈরি করেছিলাম যে এখানে যে ঘরগুলো আমাদের আপ থাকবে সে ঘরগুলো এখানে পরবর্তী ক্ষেত্রে আমরা ডাউন করে দিব আর এখানে যে ঘরগুলো আমাদের ডাউন থাকবে পরবর্তী সুতার ক্ষেত্রে সে ঘরগুলো আমরা আপ করে দেব স্টিচ ম্যাটের বিশেষত্ব হচ্ছে যে আমাদের দুই সাইড দিয়ে আমরা বাদ দিয়ে দিলাম যে মাছ মাঝখান বরাবর অর্থাৎ সেন্টার বরাবর একটা সুতা একটা আমাদের স্টিচ থাকবে অর্থাৎ ওই পজিশনে সুতাটা আমাদের কাপড়ের নিচ দিয়ে যাবে অর্থাৎ ওয়েব ফেস্ট হবে আর এখানে যে ঘরটি আমাদের ওয়েব ফেস্ট থাকবে পরবর্তী সুতা সেই ঘরটি আমরা ওয়ার্ভ ফেস করে দিব আর পক্ষান্তরে এখানে যে ঘরটি আমাদের ওয়েব ফেস থাকবে সেই ঘরটিকে আমরা পরবর্তী সুতার ক্ষেত্রে কী করে দেবো ওয়ার্ক ফেস করে দেব তো এভাবে আমরা মূলত টেন ইন্টু টেন ঘরে ফাইভ বা ফাইভ ডাউন ফাইভ ফর্মুলা ব্যবহার করে স্টিসম্যাট ডিজাইন অঙ্কন করতে পারি তো আমরা চাইলে টুয়েলভ ইন্টু টুয়েলভ ঘরেও কিন্তু চাইলে এভাবে স্টিচমেট ডিজাইন অঙ্কন করতে পারবো তো তখন আমাদের যে বিষয়টা আসবে তো সেটি হচ্ছে এখানে আমাদের জোর সংখ্যক ঘর যদি পড়ে তখন যে কোনো দুইটা ঘরের মাঝখানে আমাদের চারটা ঘরকে আমাদের কি করে দিতে হবে আমাদের ওয়েব ফেস্ট করে দিতে হবে তো সেটি আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়াল আর বিস্তারিত আলোচনা করব তো আশা করি তোমরা বুঝতে পেরেছ টেন ইন্টু টেন ঘরে ফাইভ ফাইভ ডাউন ফর্মুলা ব্যবহার করে কিভাবে স্টিসমের ডিজাইন অঙ্কন করতে হয় ধন্যবাদ সবাইকে